ছিলি প্রেম তুই ভালোবাসা তোর কারণে আজি মরণ দশা তোর কারণে আজি মরণ দশা বাড়ছে দিনে দিনে নেশার ইহাদ তোর জন্যে আমার আজি এই হাল বাড়ছে দিনে দিনে নেশার ইহাদ তোর জন্যে আমার আজি এই হাল তুই ছিলি প্রেম আমার তুই ভালোবাসা তোর কারণে আজি মরণ দশা তোর কারণে আজি মরণ দশা ভাবছি কোন করে ভুলাব মনটা কিন্তু আসছে ক্ষেতরে যে মুখটা কিন্তু তুই আমার তুই ভালোবাসা তোর কারণে আজ মরণ দশা তোর কারণে আজ মরণ দশা মধুপুরি ভাগ গাঁজাই হচ্ছে নাই অসর কাজল বলে তুই ছাড়লি নাই কসর মধুপুরি ভাগ গাঁজাই হচ্ছে নাই অসর কাজল বলে তুই ছাড়লি নাই কসর তুই ছিলি প্রেম আমার তুই ভালোবাসা তোর কারণে আজ মরণ দশা তোর কারণে আজ মরণ দশা বাড়ছে দিনে দিনে নেশার ইহাদ তোর জন্যে আমার আজ এই হাল বাড়ছে দিনে দিনে নেশার ইহাদ তোর জন্যে আমার আজ এই হাল তুই ছিলি প্রেম আমার তুই ভালোবাসা তোর কারণে আজ মরণ দশা 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 সবে যুগের দোষ দাদা সব কিছুই যুগটার দোষ বটে অন্য কিছুই নয়।
আমরা কিন্তু মদ খেতে তখনই শিখি, কখন বলো না, যখন মা বাবাই ধমকায় তখন, তখন শিখি কি, তখন নাই, যখন সংসারের চাপ পড়ে তখন শিখি, তখনও নাই, যখন প্রিয় মানুষটা ফোন করে নিয়ে বলে যে আজকের পর থেকে তুমি আমাকে ভুলে যাও, আমার বাবাই চাকরিওয়ালা পদ দেখেছে, তখন মনে হয় কি যে মদ তো দূরের কথা, হাতের সামনে যদি বিষটা পাই তো বিষটা শুদ্ধা খাইয়ে নেবে নাকি। কিন্তু একটা কথা বলে রেখে দিচ্ছি দাদা, আজকের মঞ্চে দাঁড়ায় যে দরকার পড়তে গেলে আজকের পর থেকে মদ খাইয়ে নিজের লিভার খারাপ করে নিব, দরকার পড়তে গেলে মদ খাইয়ে নিজের লিভার খারাপ করে নিব, কিন্তু কোনো বিড়ি ছিলার চক্করে পড়ে নিজের চরিত্রটা খারাপ করবে নাই নাকি।